দুর্নীতি করে নিজেদের ভাগ্য পরিবর্তন নয় বরং জনগণের জীবন মান উন্নয়নে কাজ করাই নিজেদের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবির বাইশতম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি এ সময় মাঠ পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড মানসম্মতভাবে নির্দিষ্ট সময়ে শেষ করতে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি নির্দেশ দেন সরকার প্রধান জয় রিপোর্ট বাইশতম জাতীয় সম্মেলনে যোগ দিতে আসা সারাদেশের কয়েক হাজার ডিপ্লোমা প্রকৌশলী সমবেত হন গণভবনে আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানায় বাংলাদেশের প্রকৌশলীদের তৈরি রোবট টিভেট এ সময় দেশের অগ্রযাত্রায় ডিপ্লোমা প্রকৌশলীদের গুরুত্ব তুলে ধরে প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করার ঘোষণা দেন সরকার প্রধান নির্দেশ দেন দুর্নীতি মুক্ত থেকে উন্নয়ন কাজ সম্পন্ন করতে আমাদের যত প্রকল্প হয় সবই মূল দায়িত্ব আপনাদের হাতে থাকে এবং রাস্তা পুল ব্রিজ কালভার্ট ঘর বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন স্থাপনা মিল কারখানা যা কিছু হচ্ছে সেগুলি আপনারাই মূলত কাজগুলি করে থাকে এবং এসব কাজ যাতে এর মানসম্মত হয় উন্নত হয় সেদিকেও বিশেষভাবে আপনার দৃষ্টি দিয়ে থাকেন দেশের উন্নয়নকে বাধা দিতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে এমন ইঙ্গিত দিয়ে শেখ হাসিনা নিজের রাজনৈতিক দর্শন তুলে ধরেন আহ্বান জানান দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার রাজনীতি করি বাংলার জনগণের জন্য প্রতিটি মুহূর্ত সময় ব্যয় করি দেশের উন্নয়নের জন্য নিজের ভাগ্য গড়ার জন্য না আর সে কারণেই আজকে দেশের উন্নয়ন হচ্ছে আর সেখানে আমাদের উপর আমাদের একজন নোবেল লোনেট উনি একটা ব্যাংকের এমডির পদ হারালেন তাও সরকারের বিরুদ্ধে মামলা করে আর সেই কারণে তিনি অনুরোধ করলেন হিলারি ক্লিন্টনকে এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের নির্দেশ দেওয়া হলো পদ্মা টাকা বন্ধ করতে আমি শুধু ঘোষণা দিলাম যে এই পদ্মা সেতু আমরা নিজস্ব অর্থায়নে করবো আর এখানে আমি দুর্নীতি করতে করতে বসি নাই মানুষের ভাগ্য পরিবর্তন বসেছি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সুষম উন্নয়নের মাধ্যমে গ্রামীণ সেবাকে আরও আধুনিক করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী বলেন গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার পাশাপাশি শহরের সকল সুবিধা গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে চায় সরকার গ্রামের মানুষ তারাও নাগরিক সুবিধা পাবে জয় নিউজ টোয়েন্টি ফোর ঢাকা